পাড়ায় পাড়ায় ছেয়ে গেছেন ছোটদা। কিন্তু কে এই ছোটদা? কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে এই নামেই পরিচিত সৌমেন মিত্র। ভোটের আগে এই নামই এবার আধুনিক প্রচারে নামলেন সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরা সৌমেন। বিজ্ঞাপনী পরিভাষায় বলে টিজার, অর্থাৎ সরাসরি কিছু না বলে একটা আভাস দেওয়া। এবার ভোট বাজারেও ঢুকে পড়ল টিজার ক্যাম্পেইন। এবার উত্তর কলকাতা থেকে সৌমেন মিত্রকে প্রার্থী করেছে কংগ্রেস। প্রতিপক্ষ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর রূপা বাগচি এবং বিজেপির রাহুল সিংহ। তাই হেভিওয়েট প্রতিপক্ষদের সঙ্গে পাঞ্জা লড়তে এই অভিনব প্রচার শুরু করলেন সৌমেন মিত্র। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যানার, নেই কোনো দলের প্রতীক, প্রসঙ্গ নেই ভোটেরও, ছোটদাকে নিয়ে কিছু শব্দ, আর এই প্রচারকে হাতিয়ার করেই ভোটারদের মন পেতে মরিয়া ছোটদা। কিন্তু হঠাৎ এই ধরনের টিজার ক্যাম্পেইন কেন? প্রচার মানেই তা মানুষের দৃষ্টি আকর্ষণ করা। আমার মনে হয়েছিল, আমার কিছু মানে শুভানুদ্দায়ী বন্ধু বান্ধবের তারা বলেছিল, এই ধরনের প্রচার হলে মানুষের দৃষ্টিটা সহজে আকর্ষণ করা যাবে। সেই কারণে কর্পোরেট জগৎ চালু হয়ে গিয়ে মানুষের কাছে আর সময় নেই, অতএব তাদের কাছে কত কম সময়ে জিনিসটাকে পৌঁছে দেওয়া যায়। ইতিমধ্যেই রাহুল গান্ধীকে সামনে রেখে অভিনব কায়দায় বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে কংগ্রেস। ইউটিউব ছেয়ে গিয়েছে কংগ্রেসের বিজ্ঞাপনে। এবার কর্পোরেট কায়দায় অভিনব টিজার ক্যাম্পেইন শুরু করলেন সৌমেন মিত্র। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।